চলবে না স্বল্প দূরত্বের লোকাল বাছাই করা রুটেই ট্রেন চলাচল হাওড়া ডিভিশনে আগামী বুধবার অর্থাৎ এগারোই নভেম্বর থেকে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা তবে ট্রেনের সংখ্যা এক চতুর্থাংশেরও কম আগে যেখানে চলতো মোট চারশো আটত্রিশটি ট্রেন এখন সেখানে চলবে একশো একটি ট্রেন যাত্রী চাহিদা দেখে এই সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। হাওড়া বর্ধমান শাখায় আগে যেখানে ছিল তিরাশিটি ট্রেন এখন সেখানে চলবে ছাব্বিশটি ট্রেন এছাড়া হাওড়া কাটুয়া এবং কাটুয়া ব্যান্ডেল শাখায় আঠেরো জায়গায় চলবে আটটি ট্রেন এবং হাওড়া গোহাট লোকাল ছটি হাওড়া তারকেশ্বর তেরোটি এবং বর্ধমান কড লাইনে চোদ্দোটি মেন লাইনে চলবে বারোটি ট্রেন এবং বর্ধমান নৈহাটি ট্রেন চলবে দশটি তবে এখন ট্রেন চলবে না শ্রীরামপুর ফুলি বারুইপুর মেমারি ও সিঙ্গুর রুটে এই বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে রেল রেলমন্ত্রকের তরফে